नमस्कार रिपब्लिक बांगलार फेसबुक पेजे आपनादे स्वागत। आमी सैकत आज के कोलकाता थेके नय दिल्ली थेके आछि। आमी दिल्ली रोज एविन्यू कोर्टे आना होयेछे साइगल होसेन के। गरु पाचार कांडेर अन्यतम अभियुक्त एई साइगल एतदिन सीबीआई एर काछे ग्रेप्तार होयेछिलो, सीबीआई एर हेफाजते छिलो आसानसोल कोर्टे एई साइगल होसेन। एबारे एनफोर्समेंट डिरेक्टरेट ताके जिज्ञासाबाद करबे, তাকে জিজ্ঞাসাবাদ করবে এই গরু পাচার কাণ্ডের তদন্তে যে তথ্য উঠে এসেছে যে এই গরু পাচার কাণ্ডের বিপুল অর্থ নয়ছয় হয়েছে, সেই অর্থ একটা এক শ্রেণীর রাজনৈতিক নেতা প্রভাবশালী ব্যক্তি সেই অর্থের সুবিধা পেয়েছেন, সেই সুবিধাভোগী কারা, এবং এই অর্থ যে নয়ছয় হয়ে গেছে সেই অর্থ ইনভেস্ট হয়েছে কোথায়, যারা সুবিধা পেয়েছেন তারা কি সবাই বীরভূমের লোক, তারা কি প্রত্যেকেই বীরভূমের, নাকি অন্য কোনো রাজ্য, এমনকি কলকাতার বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বা বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি রেডারে রয়েছে, তারা কারা। সিবিআই এর হেফাজত থেকে নিজেদের হেফাজতে নিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই রোজ এভিনিউ কোর্ট, সেই রোজ এভিনিউ কোর্টে আবেদন করেছিল, সেই আবেদন মঞ্জুর হয়েছে, সেই আবেদনকে চ্যালেঞ্জ করে সাইগল হোসেন সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যাতে ইডির হেফাজত এড়িয়ে যেতে পারে তিনি, কিন্তু সেই আবেদন নাকচ হয়েছে। সেই আবেদন নাকচ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে দিল্লির যে এই লোয়ার কোর্ট অর্থাৎ রোজ এভিনিউ কোর্ট যা রায় দিয়েছে সেই রায় বহাল থাকবে, এবং সেই অর্ডার হাতে পেয়েই গতকালকে অর্থাৎ শুক্রবার বিকালবেলায় 4:30 নাগাদ আসানসোল স্টেশন থেকে ট্রেনে ওঠে ইডি আধিকারিকরা, সঙ্গে ছিলেন সাইগল হোসেন। আজকে ওল্ড দিল্লি স্টেশনে 11:00 নাগাদ তাকে নিয়ে আসা হয়, সেখান থেকে নিয়ে আসা হয় এই রোজ এভিনিউ কোর্টে। এই ওল্ড দিল্লি স্টেশনে এবং রোজ এভিনিউ কোর্টে আসার পথে সাইগলকে আমরা বারংবার চেস করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে এই অনুব্রত মণ্ডল ছাড়া আর কারা কারা জড়িত, কারা রয়েছে এর পেছনে, কারা সুবিধাভোগী এই গরু পাচারের অর্থের বিপুল অর্থ নয়ছয় হয়েছে, তার ফেসিলিটেট হয়েছে কারা। তিনি কোনো উত্তর দেননি, বরং বিরক্ত সাইগল একবার রিপাবলিকের বুম ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন, তো কখনো বা রিপাবলিকের প্রশ্নে জর্জরিত হয়ে বিরক্ত হয়ে তিনি যে গাড়িতে ছিলেন সেই গাড়ির উইন্ডো বন্ধ করে দিচ্ছেন। প্রশ্ন কেন, গোটা দেশের মানুষ, গোটা বাংলার মানুষ জানতে চায় যে সাইগল হোসেন তিনি জবাব দিচ্ছেন না কেন, গরু পাচার মামলার টাকা কোথায় আছে, কার কার কাছে আছে, সেগুলো কি সব ইনভেস্ট করা হয়ে গেছে নাকি লিকুইড ক্যাশ কেউ সঞ্চয় করে রেখেছেন। কোনো উত্তর দেননি, কিন্তু যতক্ষণ না উত্তর পাওয়া যাবে ততক্ষণ প্রশ্ন করে যাব আমরা। আপাতত দিল্লির এই রোজ এভিনিউ কোর্ট এবং দিল্লিতে ইডি জেরার ওপর নজর থাকবে, সমস্ত ধরনের প্রতি মুহূর্তের খবরের জন্য চোখ রাখুন রিপাবলিক বাংলার ফেসবুক পেজে।